हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बेंगली ब्लॉगर शोमी। आशा करी सबाई खूब भलो आछेन। सामने ही चले आसछे आमादेर महालया, तार जोन्नो बुझते पारछेन थरो क्लिनिंग चलछे। एटा आमादेर कोनो उइकलि क्लिनिंग ना, डेली क्लिनिंग ना, एटा एकबारे आगमनेर आगेकार क्लिनिंग चलछे। देखे नीन आजके सकालटा किभाबे शुरू करलाम आर की की करबो। সব ক্লিনিং করা চলছে, ঘরের প্রতিটি ঘর ভালো করে ক্লিনিং হয়েছে। সবটা হয়তো আমার ফটোগ্রাফি করা, ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়নি, কাজ করতে করতে বা যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। বাট কোনায় কোনায় ধরে ধরে আমি ক্লিনিং করেছি মহালয়ার আগে। চুল ছাড়ার পরে চলছে ডাস্টিং, পাখাটাকেও একদম শাইনি করে ফেললাম। চা পড়ে গেছে তাই ভিম লিকুইড, ভিনিগার, বেকিং সোডা আর একটু জল মিশিয়ে একটা স্প্রে বটলে করে নিয়ে একসাথে ভালো করে স্প্রে করে একটা কাপড় দিয়ে মুছে নিলাম, খাবার তলায় রাখলাম, একদম ক্লিন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি কষিয়ে কষিয়ে চিকেন রান্না করছি। এই রান্নাটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, তাই জন্য আজকে আর শেয়ার করলাম না। তবে হ্যাঁ, একটু বলে দিই, তবুও রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার বলবো না সেটা হয় না। তো এখানে হাফ কেজি মতো চিকেন আছে। আজকে আমার হাজবেন্ড চিকেন খাবে না, তো ওর জন্য করেছি সয়াবিন আলুর তরকারি। আর এখানে চিকেনটাকে আমি করেছি ম্যারিনেশনে রেখেছিলাম আপনার হলুদ, নুন, তারপরে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভিনিগার দিয়ে একটু ম্যারিনেশনে রেখেছিলাম। আর তারপরে এটাকে একদম ডাইরেক্ট সর্ষের তেলে মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। খালি পরোগে দিয়েছিলাম আমি শুকনো লঙ্কা দুটো, হ্যাঁ, আর একটু গোটা গরম মশলা দিতে পারলে খুব ভালো হয়। আমার কাছে গোটা গরম মশলাটা আনানো হয়নি, তাই দিইনি। ভালো করে ফ্রাই করছি, কোনো জল আমি মিশাইনি এর সাথে। আর একটু খানিক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়েই খালি আমি কষিয়ে যাচ্ছি। এইভাবেই আজকে রান্নাটা করব। আর একটু পরে মেশাবো কেওড়া জল আর দেবো, আচ্ছা সামান্য একটু চিনিও দিতে হবে, কেওড়া জল আর একটুখানি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। আর সার্ভ করার সময় পেঁয়াজের ব্যারিশটা করে রেখেছি, ওটা একটু মিশিয়ে সার্ভ করবো। এটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথেও ভালো লাগে, রুটি পরোটার সাথে তো অসাধারণ লাগে খেতে। তো এইভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন। আমি এটা খুব ডিটেলসে দেখালাম না, আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কষে সুন্দর মশলাগুলো চিকেনের গায়ে লেগে যাচ্ছে। দেখুন এইভাবেই রান্নাটা আমি করে নিচ্ছি। এইদিকে বানাচ্ছি টমেটো আর আলু দিয়ে তেলাপিয়া মাছ, এটাও কষা কষা করে করছি। এই প্রিপারেশনটা যদি, রেসিপিটা যদি আপনারা কেউ দেখতে, ডিটেলসে দেখতে ইন্টারেস্টেড হন, প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে অতি অবশ্যই ডিটেলসে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার হাতে সময় একটু কম, এতগুলো কাজ করতে হচ্ছে, তাই জন্য আমি শেয়ার করলাম না। তেল দিয়ে আমি আমার জন্য করছি, একই প্রসেসে তেল ছাড়া আমি আমার হাজবেন্ডের জন্য করব। আর এইটা সেম প্রসেসের তেল ছাড়া আমার হাজবেন্ডের জন্য বানাবো। রেডি হয়ে গেছে আমার মশলা তেলাপিয়া। এটা খুব ইজি প্রসেসে আমি রান্নাটা করলাম খুব তাড়াতাড়ি করে। সকাল থেকে থরলি ক্লিনিং করে নিয়ে রান্না বান্না শেষ করে ঘরের আরও সব টুকিটাকি কাজ শেষ করে চান করে পুজো করে খাওয়া দাওয়া শেষ করে হাজবেন্ডকে খেতে দিয়ে হাজবেন্ডের খাওয়াও শেষ হয়ে গেছে। তো এবারে আমি আর একটা কাজ করছি। এবারে আমি আমার নতুন চ্যানেলের জন্য এই মেকওভার ভিডিওটা আমি ক্রিয়েট করেছি। এটা একটা টিউটোরিয়াল, আই মেকওভার টিউটোরিয়াল। এটা হচ্ছে ব্লু কালার আর ব্লু অ্যান্ড গোল্ডেন আই মেকওভার টিউটোরিয়াল। আপনারা যদি দেখতে ইন্টারেস্টেড হন অতি অবশ্যই আমার নতুন চ্যানেলটা ভিজিট করবেন। ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, ভিজিট করবেন। ভালো লাগলে আমার দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ বেলের সাথে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনার ভিডিও সব কি সব নোটিফিকেশনস আপনারা আগে পাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, কারো কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওস সব দেখতে থাকবেন। টাটা, আজকের মতো এতটুকুই। আবার কালকে নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে হাজির হবো।